আসসালামু আলাইকুম, দিয়াতিস ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকে ব্লগ করা শুরু করছি, তো আহাদ ঘুমাচ্ছে, জিহাদও ঘুমাচ্ছে, আমি উঠে কাজ করা শুরু করে দিয়েছি। যেহেতু বারান্দা আর ওই রুম আমাদের এখনও এলোমেলো, তো আমি বারান্দাটা ক্লিন করলাম আর গাছগুলোতে পানি দিব। অনেক দিন যাবৎ দরদের জন্য গাছের কোনো যত্ন নেওয়া হয় না, তাই গাছগুলো একদম পানি ছাড়া প্রায় মরে যাচ্ছে এমন অবস্থা। তো সব গাছে পানি দিলাম, তারপরে চা বানাবো, তারপর রোদের উঠাবো। তো এর মধ্যে আমার মনে হচ্ছে বাসাটা খালি খালি লাগতেছে কেন, তারপর মাথায় আসছে রাতের বেলা তো স্যার সব গাছগুলো ধুয়ে দিছে, তো সেগুলো অনেক সুন্দর এখন শুকিয়ে গেছে, তাই এনে জায়গা মতো ঠিক করে রাখলাম। তো এই বাসা পাল্টানো, তারপরে দীপু চলে যাওয়াতে, মানে সব কিছু মিলে এত ঝামেলায় কয়েকদিন আমরা ছিলাম যে অফিসে ঠিক মতো যাওয়া হয় না, আর ইভেন্টও নাই, তাই অফিসে মানে ধরতে গেলে আমরা যাই না। তো আজকে আমি জিহাদ আহাদ উঠে একটা ডিসিশন নিছি যে বাসার যত কাজ সব আজকে দিনের মধ্যে, তার রাত যদি হয়ে যায় তাও আমরা সব শেষ করে কালকে থেকে অফিসে যাব। আর যেই যেই আপু ভাইয়াদের ফাইল আটকে আসছে, মানে ছবি দেওয়া হচ্ছে না, অনেক অনেক সরি, আমরা অনেক ব্যস্ত ছিলাম, তো কালকে থেকে অফিসে যাব, তাড়াতাড়ি আপনাদের ছবি ভিডিও সব কিছু পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরার জন্য। তো আমি গাছগুলো এইখানে একটা ওইখানে একটা রেখে দেখতেছি যে কোথায় কোনটা লাগতেছে, মানে ভালো লাগতেছে, তো এই জন্য উলটপালট করে রাখতেছি। আমাদের আরও একটা বেডরুম থাকা সত্ত্বেও জিহাদ ওই যে মুভি দেখতে দেখতে রাতে সোফায় ঘুমাইছে, এটা আমি সকালবেলা উঠে দেখি, তাও কম্বল নিচে ফালায় কাঁথা নিয়ে তারপর সে ঘুমাইতেছে। অনেকেই অনেক কমেন্ট করেন যে জিহাদ রিফাত ওরা কারা, রিফাতটা যদিও কম দেখেন কারণ ও একটু ব্যস্ততার কারণে কম আসতেছে, জিহাদ সারাদিন আমাদের সাথে থাকে। তো সেই প্রশ্নের উত্তর দিচ্ছি, জিহাদ রিফাত হচ্ছে আমাদের ফটোগ্রাফার আর আমাদের খুব কাছের ছোট ভাই, মানে জিহাদকে সবসময় বলি আমার ভাই আর রিফাত হচ্ছে আহাদের ভাই, এভাবে আমরা বলি, কিন্তু ওরা দুইজনই আমাদের ছোট ভাই, খুবই ভালো ওরা আর ওদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক। রিফাতের আম্মু কিছুদিন আগে মারা গেছে, তো সবাই তার জন্য দোয়া করবেন। চা বানাচ্ছি, চা বানানোর পরে ওদের উঠাবো, মোটামুটি যুদ্ধ করে তাদের দুজনকে উঠাইছি ঘুম থেকে, তারপরে চা খাবো। চা খেয়ে কাজ শুরু করে দিছে, আমি বসে আগেই যে আজকে যদি আমার বাসা ঠিক মতো না গোছানো হয় আমি কিন্তু অফিসে যাব না, তোমাদের দুইজনেরই আজকে আমার বাসা একদম কমপ্লিট যদি করে দাও তাহলে আমি কালকে থেকে অফিসে যাব, তোমরাও যেতে পারবে। তো সত্যি ওরা চা খেয়ে তারপরে কাজে লেগে যায় দুইজনই, অনেক হেল্প করে আমাকে। অনেকদিন পরে আমাদের ভিডিওতে তিনটা কাপ আবার, মানে দীপা যখন ছিল তখন এভাবে আমাদের তিনটা কাপ হয়তো, প্রতিদিন সকালে আমরা তিনজন চা খেতাম, যখনই খেতাম তিনজন একসাথে। তো আজকে জিহাদ থাকাকালীন আবার সেই তিন কাপ চা বানাই, দীপুকে অনেক অনেক বেশি মিস করি। আর আজকে অনেকদিন পরে দীপু আহাদকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে এভাবে এভাবে বাসার ফার্নিচার কিনতেছো, হ্যান করতেছো, ত্যান করতেছো, তো ওদের দুজনের মধ্যে অনেক কথা হয়। তো তারপর এক পর্যায়ে দীপু রাগ করে ফোন কেটে দেয়, আহাদকে অনেক বোঝানোর চেষ্টা করে। তো আমার মনে হয় রাগটা আস্তে আস্তে কমে যাবে আর ও চলে আসবে ইনশাল্লাহ। তো ওই যে দেখেন জিহাদ উঠা ইঁদুরের বাচ্চার মতো মরাইতেছে কাঁথার মধ্যে, তার ঘুম আর ভাঙে না, কম্বল কাঁথা দুইটা নিয়ে আসে মরাইতেছে। তা আমি জিজ্ঞেস করতেছি তুই রাতে রুম রেখা সোফা কেন ঘুমাইছিস, পরে পাখিগুলো একা না, ওদের সাথে একটু টাইম দিলাম আর কি, তাই এখানে ঘুমাইছি। তো এই যে ওরা ফ্রেশ হইতে গেছে আর হাতে মনে হয় উঠেই নাই জিহাদ ফ্রেশ হইতে গেছে, তো আমি একাই চা খাচ্ছি, ওদের ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে একা একাই চা খাচ্ছি। আর দীপু থাকলে কী হতো, আমি আর দীপু একসাথে চা খেতাম। দীপু যখন ছিল তখন প্রতিদিন সকালেও আমাকে ঘুম থেকে উঠাইতো, মাঝে মাঝে চা বানায় উঠাইতো, মাঝে মাঝে বলতো আজকে তুই চা বানা, তো দুজন মিলে একসাথে চা খেতাম আর এত এত গল্প করতাম। তো আসলে ছেলেদের সাথে গল্প করে মজা নাই, সেটা যেই হোক না কেন, জামাই হোক, ভাই হোক, বাবা হোক, মেয়েদের সাথে গল্প করার মজাই আলাদা। যেমন ছোটোবেলা থেকে আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার আম্মু, তো আম্মুর সাথে সারাদিন গল্প করতে আমার অনেক ভালো লাগে, তেমন দীপুর সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগতো। আর আমি কথা বলতে গেলে কখন যে চা শেষ হয়ে যেত, আমরা টেরি পেতাম না কথা বলতে বলতে, একদম অনেক সময় পার হয়ে যেত, তারপর হাত বলতে কি তোমরা কি উঠবা না কথা বলতেই থাকবা। তো এই জন্য অনেক বেশি মিস করি ওকে আমি যখন চা খেতে যাই, বা সব কিছুতে, সব প্রত্যেকটা মুহূর্তে ওকে আমি মিস করি। টিভি কেনার পরে এত বেশি কনফিউজ থাকি কী দেখবো কী দেখবো, তাই এই যে টম অ্যান্ড জেরি দেখা শুরু করছি সকালবেলা উঠেই, ছোটোবেলায় ফিরে গেছিলাম। তো এই যে তারপর চা খেয়ে আমরা সবাই কাজে লেগে পড়ে হচ্ছে, দীপু রাকসার সব কাপড় চোপড় গোছাইতেছি, আমারও ছিল এখানে, আহাদেরও ছিল, মানে সবারই কাপড় চোপড় এলোমেলো, সেগুলো ঠিকঠাক করতেছি আমরা। তো আসলে বাস্তবেও যদি এইভাবে ফাস্ট ফাস্ট সব কাজ করা যেত কত ভালো হইতো, তাই না, কতটুকু সময় দেখাচ্ছে, আর এখানে আমরা কত ঘন্টা বসে কাজগুলো করছি,
যাই হোক, তো এই ভাঁজ করতে যে আকসার কত ড্রেস, দীপুর শাড়ি, মানে সব কিছু দেখেই সবাইকে অনেক বেশি মিস করতেছি। আর আমাদের আহাদ, সে তো কোনোদিন বড় হবে না, এই ছোট ছোট গাড়ি দুইটা পকেটে করে সেদিন নিয়ে আসছে। কিন্তু আকসার জন্য না, আমার জন্য না, দীপুর জন্য না, তার নিজের জন্য এগুলো নিয়ে সুন্দর মতো অফিসে সাজায় রাখছে, বাসায়ও রাখে নাই। পুরো বাসা ঠিক করার পরে এটা এই ভিডিওগুলো সবার জন্য, যারা আমাকে কমেন্ট করতে করতে আমাকেও পাগল করে দিচ্ছেন, নিজেরাও পাগল হয়ে গেছেন, আপু বাসা দেখবো, পুরো বাসা দেখবো, পুরো বাসা দেখাও, এই যে সম্পূর্ণ বাসার ভিডিও আজকে আপনারা পেয়ে যাবেন। এই লাইটগুলো দীপু থাকাকালীন হচ্ছে আমরা কুটিরশিল্পে গিয়েছিলাম নবীনগর, তখন কেনা হয়েছে। দীপু থাকাকালীন যখন আমি ভিডিও এডিট করতাম, একটু পরপর রুমে আসতো, এসব দেখতো আমি কী করতেছি, আমাকে হাসাইতো, মানে ভয়েস দিতে আমার 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা লাগতো। আকসা একটু পরে এসে আম্মু নেই, কিন্তু এখন তখন রাগ করতাম ওদের সাথে যে যাও ভয়েসটা দেই, তারপর আসি, আমার অনেক ঘুম আসছে, আর এখন এত মিস করি যে কই এখন কেন আসে না, কেউ বাধা দেয় না। পৃথিবীতে মনে হয় আমি প্রথম সতীন যে তার সতীনের ছবি এত যত্ন করে টানে রাখছি, শুধু ছবি না, প্রত্যেকটা জিনিস অনেক যত্ন সহকারে ভালোবেসে তারপর সাজিয়ে রাখছি। আমি জানি দীপু তুমি আমাদের সব ভিডিও দেখো, দেখো ড্রেসিং টেবিলের লাইটটাও ঠিক করে দিছে, চলে আসো না এবার। অনেক রাগারাগি হয়েছে, অনেক কিছু হয়েছে, অভিমান সব কিছু হয়েছে, এবার চলে আসো তুমি। তোমার আম্মু বলছিল তুমি 1 মাস থাকবা, 1 মাস হয়ে তার 2-3 দিন বাকি, 1 মাস লাগবে না, তুমি এখনই চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। এই রুমে যখন এই যে আকসার জন্য টয়গুলো সাজাচ্ছিলাম আমরা, আমি আর আহাদ, এই যে তখন চিন্তা করতেছি এবার আকসা বাসায় এসে এই ওয়ার্ড্রোপের উপরে বসে বসে ও খেলবে, ও নামাবেই না এগুলা। আর তুমি জানো এবার বাসা চেঞ্জ করার সময় হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলের আয়নাটা একদম ভেঙে ফেলছিল, এই আয়নাটা নতুন লাগানো হয়েছে, আর তোমার আলমারিটার ওয়ার্ড্রোবের একদম নাজেহাল অবস্থা করছে। তো ওনাদের নাম্বার রেখে দিছি, তুমি আয়সা যা বলার বইল, হ্যাঁ, আর আমি তো যা বলার সেটা বলে দিছি, একটু ভালোবাসা। আর দেখো এই বারান্দার ভিউটা, তুমি না বলছিল ওখানে বসে বসে চা খাবা, তাহলে এখন আসছো না কেন, ভালোই লাগে না, দীপু তাড়াতাড়ি চলে আসো। আর দীপু শোনো, ড্রেসিং টেবিলের মধ্যে এই যুগ যুগ বছর ধরে যে হাবিজাবিগুলো রাখছিল না, প্যাকেট এটার প্যাকেট ওইটার প্যাকেট, আমি কিন্তু সব ফলাই দিছি আজকে, হ্যাঁ, অকাজের একটা কিছু রাখি নাই, তুমি কিন্তু এইসব বই করো না, হ্যাঁ কাজের গুলা রাখছি। দীপুর একটা কাহিনী আজকে শেয়ার করি, সেটা হচ্ছে যে ফ্রিজের মধ্যে ও মানে যে কোনো খাবার চা হোক সেটা ফলাবে না, ফ্রিজে রাখবে, ওর ফলাইতে মায়া লাগে। তা আমারও বলবে যে তিশা একদিন 2 দিন যাক তারপর ফলাই, তাহলে কষ্টটা কম হবে। তো এরকমই ও অনেক কিছু জমায় রাখে। তো তুমি আমারও বলছিলা ফ্রিজটাও যাতে সুন্দর করে আমি ঠিক করি, ফ্রিজটাও ঠিক করছি, সব কিছু যেখানে যেখানে আগে জিনিসপত্র ছিল বা যেগুলো অকাজের, রান্নাঘরেও এত এত কিছু ছিল, সব আমি বস্তবে রেস্টরুমে রেখে দিছি, ফালাই নেই, হ্যাঁ তোমার বকতে হবে না, তুমি আসো দেখো, অনেক খুশি হবা, ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো খুললে দেখবা সব কাজের জিনিস, অকাজের কিচ্ছুই নেই। তো আমরা সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি বাজার করার জন্য। তো আগে অফিসে আসলাম, অফিস থেকে ওই যে আমাদের ভাইয়া, তো এই মাস্টার হচ্ছে কাজটা নিয়ে আসছে আহাদ অফিসের জন্য, তো অফিস থেকে আমরা বাজার করতে যাব এখন। তো এই যে চলে আসছি, এমনি যদি টিং টিং করে আমরা সব কিছু করতে পারতাম ভিডিওর মতো, তো মাছ কিনতেছি আমরা। তো বাজার করার এক্সপিরিয়েন্স আমারও তেমন নাই, আহাদেরও তেমন নাই, আমরা তেমন মাছ চিনি না, তো তেলাপিয়া, রুই মাছ আর পাঙ্গাস মাছ এই তিনটা ভালো চিনি, তো এগুলাই নিয়ে আসছি, আর হচ্ছে মুরগি নিয়ে আসছি সাথে, তারপর ডিম, অনেক কিছু লিস্ট করে তারপর বাজার করলাম, পুরো মাসের বাজার। তো ফার্স্টে মরা কতগুলো তেলাপিয়া পাইছিলাম, তো আমি ভাবছি এগুলাই নিবো, পরে হাত বলতেছে না একটু খুঁজে দেখি ভালোগুলো পাই কি না, পরে পাইছি, এখান থেকে নিলাম। হাত না থাকলে আমি বুঝতামই না যে তেলাপিয়া মরা আর এই যেগুলো জীবিত থাকে এগুলোর মধ্যে পার্থক্য, মাছ তো মাছ, আমি তো ওই মরাগুলাই নিতাম, তো ওর জন্য পরে ওই যে তাজাটা নিয়ে আসলাম, পরে শুনলাম এটাই এটা কিনাই ভালো। তো মাছ কেনার সময় জিহাদ ভিডিও করতেছে দেখে যে মাছ বিক্রি করতেছে, ভাইয়াটা জিজ্ঞেস করে জিহাদের কাছে আপনাদের চ্যানেলের নাম কি, পরে জিহাদ আমাদের চ্যানেলের নাম দিয়ে আসছে তার কাছে যে দিয়াতি। তো দীপু দেখছো আস্তে আস্তে কত মানুষ আমাদের চিনতেছে, কত মানুষ আমাদের ভালোবাসতেছে, তুমি চলে আসো না। তো মাছ মাংস কেনার আগে আমরা হচ্ছে মুদি বাজার করি, তারপরে আমাদের বাসায় কিছু কিছু জিনিস লাগতো সেগুলো কিনি, ওই ফুটেজ নেওয়া হয় নাই, আমার মনেই ছিল না যে ভিডিও করতে হবে। মাছ বাজারে এসে আহাদ বলে যে ভিডিও করব না, আসলে নতুন নতুন ইউটিউবার হলে যা হয় আর কি। তো ইউটিউবার কথা বলতে মাথায় আসলো একটা ব্যাপার, আজকে একটা মজার ব্যাপার হয়েছে, সেটা হলো যে আহাদ একটা ভিডিওতে বলছিল দীপু যাওয়ার পরপর, যে দীপু যাওয়ার সময়
ও যাতে যেতে না পারে তাই ওর কলার চেইন, ওর ফোন এগুলো রেখে দেয় যাতে ও যেতে না পারে। তো ওই ভিডিওটা লাস্ট পর্যন্ত সেই মহিলা দেখে নাই, তাই একটা কমেন্ট করছিল আমি বলতেছি। তো ওই ভিডিও লাস্টে কিন্তু হাত বলছিল যে পরে যখন দীপু চলে যায় তখন ও সব কিছু দিয়ে দেয়। ফার্স্টে রাখতে চাইছিল যে এগুলো না দিলে ও যেতে পারবে না, আর টাকা ছাড়া তো আর নরসিংদী যাওয়া সম্ভব না, তো চায় নাই যে ও চলে যাক। তো পরে যখন দেখছে যে না ও থাকবে না, ওর মাথা গরম, আর দীপুর আম্মুর সাথে আমার কথা হয়েছে, ওর আম্মু আমারে বলছিল যে পাঠায় দাও, এক মাস থাকুক, মাথা ঠান্ডা হোক, তারপর তোমরা নিয়ে যেও। তো আমরা ভাবছি যে এক মাস না, আমাদের 24 তারিখ পর্যন্ত ইভেন্ট, আমরা ইভেন্ট করে তারপর নিয়ে আসবো, তাহলে এখন যাক যেহেতু ঝামেলা হচ্ছে বা ওর মাথা গরম হয়ে গেছে। তো এই ভদ্রমহিলা কী করছে, সে আমাদের টিকটকে আমার গলায় চেইন দেখে সে কমেন্ট করছে যে, কারণ আমার আর দীপুর চেইনটা সেম, তো সে কমেন্ট করছে যে চেইন রেখে বড় বউয়ের কাছ থেকে চেইন রেখে দিয়ে ছোট বউকে পড়াইতেছে কেমন জামাই হ্যান ত্যান এটা সেটা। সে ওই ভিডিওটা পুরোটা দেখেনি, অতটুকুই দেখছে যে হাত রাখছিল, পরে যে বলছে যে পরে আবার দিয়ে দিছে ততটুকু আর সে দেখেনি। তো ওইটা নিয়ে রিপ্লে ভিডিও বানাইছিলাম, তারপরে তার মাথা আরও গরম হয়ে গেছে, সে এটা বলতেছে ওইটা বলতেছে, যাই হোক। তো আমি একটা কথাই বলবো যে কারো সম্পর্কে কোনো কিছু বলার আগে অবশ্যই ভাবা উচিত বা যাচাই করা উচিত কোনটা সত্য কোনটা মিথ্যা। তো একটা ব্যাপার হচ্ছে কি, যে যদি হয়তো এটা দীপুরই যদি চেইন হয়তো আমি পরতাম, তো তাতে তার কি, যখন দীপু ছিল তখন আমার শাড়ি দীপু পরতো, দীপুর শাড়ি আমি পরতাম, আমার ড্রেস ও পরতো, ওর ড্রেস আমি পরতাম, সব কিছুতেই ভাগাভাগি করে নিতাম। কারণ দীপু সবসময় বলতো যে তোর আর আমার হাজবেন্ডই তো একটা, তো এগুলো ভাগাভাগি করলে কী হবে, এটা সবসময় দীপু আমাকে বলতো। আর আহাদা আমাদের যখনই কোনো কিছু দেয় আমরা একসাথে থাকা শুরু করছি, সব কিছু আমাদের দুজনকে দুইটা দেয় একই রকম দেয়। আমার বার্থডেতে আমাদের দুজনকে সেম শাড়ি দিছে, সেম কালার ছিল না তাই দুইটা দুই কালার, কিন্তু ডিজাইন কিন্তু একই। তো চেইনও দীপুর যেটা সেম ওইটাই আমাকে কিনে দিছে। তো এটা দেখে উনি মনে করছে হয়তো বা দীপুর ওইটা রেখে দিছে, ওইটাই আমি পরতেছি। আরে ভাই, এমন আমি বুঝি না যে মানুষের মেন্টালিটি কীভাবে এমন হয় যে পড়লেও তো এটা কী, তো কী হয়েছে এটা, ও থাকাকালীন তোরটা আমি পড়ছি, ও নাই, ও প্রত্যেকটা জিনিস আমি কত যত্ন করে রাখছি, ওর আলমারি ঠিক মতো গোছায় রাখছি, ওর শাড়িগুলো এতদিন হ্যাঙ্গারে ঝুলানো ছিল, এবার বাসা চেঞ্জ করার আগে বলছিল যে তিশা তুই তো হ্যাঙ্গারে ঝুলাস না, তো আমি এবার যাই শাড়িগুলো ভাঁজ করে রাখবো আর নয়তো নষ্ট হয়ে যায়। তো যেভাবে বলছিল আমি সেইভাবেই রাখছি। তো আমাদের ভালোবাসা কেমন, আমাদের প্রতি আন্ডারস্ট্যান্ডিং কেমন, সেটা আমরাই বুঝি। আপনারা যারা বুঝেন না তারা না জেনে মানে আন্দাজে কথা বলবেন না, কেউ একটা জিনিস প্রপার জানবেন, একটা ভিডিও যদি দেখা শুরু করেন সম্পূর্ণ দেখবেন, ভিডিও শুরুতে এক পরে কিন্তু অন্যরকম থাকতে পারে, সো তারপর কথা বলবেন, আর নয়তো নিজেরাই অপমানিত হবেন। তো গতকালকে ভিডিওতে আমি বলছিলাম যে দীপুর ছবিটায় ওই যে হুক লাগানো নাই, আজকে ওটা নিজে লাগাই নিয়ে আসছি, নিজেই টানাইছি টিকটকে, ভিডিওটা আপনারা দেখছেন। তো একটা ব্যাপার কি, আমার যদি ওর প্রতি ভালোবাসা নাই থাকতো ওর ছবিটাও কিন্তু দেখতে পারতাম না। আসলে সতীনের সম্পর্ক এমনই মানুষের হয়, আমি যতটা শুনছি যে ছায়াও দেখতে পারে না, আর সেখানে আমি ও যত্ন করে ওর ছবিগুলো যেগুলো ওর পছন্দ সেগুলো বের করে টানায় রাখতেছি যাতে ও দেখে আর চলে আসে, আমি সেটাই চাই। তো আপনার উপরে থেকে কী ভাবেন না ভাবেন, যে অনেকেই তো আবার বলছে যে রান্নাবান্নার জন্য দীপুকে মিস করি, তো আমরা কি এখন না খেয়ে থাকি, আপনাদের কী মনে হয় আমি রান্না করতে পারি না? একটা ব্যাপার জানবেন যে একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে, যে রাঁধে সে চুলও বাঁধে, এটা সবসময় মনে রাখবেন। তো এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন সেটা হচ্ছে বাজার করার পরে জিহাদ আর রিফাত আসছে বাসায়, ওদের মানে জিহাদ তো আমাদের সাথেই ছিল আর রিফাত আসছে দেখা করার জন্য, তো ওদের জন্য চা বানালাম, চা খেয়ে তারপরে এই যে রান্না করতে চলে আসি, ভাত হয়ে গেছে আর হচ্ছে তেলাপিয়া মাছ আলু দিয়ে ভুনা করব রাতের জন্য, আর কালকের সকালের জন্য এটা রান্না করে রাখবো আমি, যাতে আমরা খেয়ে অফিসে চলে যেতে পারি, কালকে আর ফাঁকিবাজি করা যাবে না। আমি হাতকে বলছি যে বাসা ঠিক করে দিলে কালকে থেকে অফিসে যাব, অনেক ফাইল পড়ে আসছে কাজ করতে হবে। তো সকালবেলা উঠে কালকে তেমন কোনো কাজ নেই, খাওয়া দাওয়া করে আমরা অফিসে চলে যাব। কালকে আমাদের একটা ইভেন্ট আসছে গায়ে হলুদের, তো আমি আর আহাদ যাবো না, আমরা অফিসে থাকবো, আর রিফাত আর জিহাদ যাবে, আর পরশুদিন একটা ওই ইভেন্টেরই পরশুদিন বিয়ে, ওইটাতে আমরা যাব। আচ্ছা, একবার তো বললাম যে উল্টাপাল্টা কমেন্টের কথা, এখন বলি যে কিছু মানুষ যদি আমাদের ঘৃণা করে মানে হেটার্স থাকে, তার থেকে কিন্তু অনেক বেশি মানুষ আছে যারা আমাদেরকে ভালোবাসে। অনেক কমেন্ট আমি পাই, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, হয়তো বা সবাইকে রিপ্লাই দিতে পারি না, কিন্তু আজকে বলে দিচ্ছি যারা যারা পজিটিভলি নিচ্ছেন বা বুঝতেছেন যে হ্যাঁ আমি সত্যি সত্যি দীপুকে মিস করতেছি, আমরা
অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, আর যারা আমাদের জন্য অনেক অনেক দোয়া করতেছেন, সবসময় কমেন্ট করেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আর আপনার বাবা মা সার্থক যে আপনাদের সঠিক শিক্ষা দিতে পারছে, যে সঠিকটাকে সঠিকভাবে দেখতেছেন, কোনো হিংসা অহংকার নাই, বিধাই আমাদের ভালোবাসাটা আপনাদের কাছে ভালো লাগে। আসলে যারা নিজেদের জীবনে সুখী না বা অনেক বেশি ডিপ্রেশনে থাকে, তারাই অন্যের সুখ দেখে সহ্য করতে পারে না। তো দুইটা সতীন যে মিলেমিশে থাকতে পারে, এটা কারো লাইফে আমার মনে হয় না যে আছে। তো আমরা থাকতে পারছি বিধায় হয়তো বা যারা পারে নাই তাদের দেখে এটা ভালো লাগে নাই, তারা এখন খুশি যে দীপু চলে গেছে। দীপু চলেও আসবে, এটা আমার বিশ্বাস, আমি জানি ও চলেই আসবে। আর ইনশাল্লাহ ও আসার পরে তখন ভিডিও হবে, তখন ওই উত্তরগুলো দিয়ে দিব আল্লাহ ভরসা। আমি জানি দীপু তুমি চলেই আসবা, তুমি চলে আসো। তো রান্নাবান্না শেষ করে তারপর আমরা খাওয়া দাওয়া করে একটা মুভি দেখব, মুভি দেখে তারপর হচ্ছে ঘুমায় যাবো আজকের মতো। তো কালকে সারাদিন আবার কি করব সেই ব্লগ আবার পেয়ে যাবেন, এখন থেকে রেগুলার আমরা ব্লগ আপলোড দেবো ইনশাল্লাহ। তো আমাদের পোস্ট দেখার পরে যে যে ভাইয়া বা আপুরা হচ্ছে আমাদের ভিডিও পাঠাইছেন যে দীপু আপু যাতে চলে আসে সেই বিষয় নিয়ে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে স্পেশালভাবে আলাদাভাবে আপনাদের সাথে কথা বলতে পারি নাই, তাই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।